আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম। সমুদ্রের পানিতে ভেসে উঠল রহস্যময় বিশাল দৈত্যাকার প্রাণী। দূর থেকে দেখলে মনে হতে পারে সমুদ্রের জলের মধ্যে বড়সড় কোনো পাথর জেগে উঠেছে, কিন্তু আসলে তা একটি রহস্যময় প্রাণী। আর সমুদ্রের মধ্যে ভেসে ওঠা ওই দৈত্যাকার প্রাণীর দেহকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো ইন্দোনেশিয়ার সেরাম আইল্যান্ডে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আসরুল তুয়ানাকোতা নামে এক স্থানীয় যুবক মঙ্গলবার বিকেলে প্রথম প্রাণীটির দেহ জলে ভাসতে দেখেন। যদিও অন্তত তিন দিন আগে প্রাণীটির মৃত্যু হয়েছিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। যে ব্যক্তি প্রথমবার প্রাণীটিকে দেখেন, তিনি প্রথমে এটিকে একটি নৌকো ভেবে ভুল করেছিলেন, কিন্তু প্রায় 15 মিটার লম্বা এই প্রাণীটি আসলে একটি জায়ান্ট স্কুইড বলেই দাবি করেছে জাকার্তার একটি সংবাদ মাধ্যম। চওড়াতেও প্রাণীটি বেশ কয়েক মিটার। প্রাণীটির ওজন আনুমানিক 2000 কেজি। আবার ইন্দোনেশিয়ার মেরিন আইল্যান্ড অ্যান্ড কোস্টাল রিসোর্সেস ম্যানেজমেন্টকে উদ্ধৃত করে একটি রিপোর্টে ওই প্রাণীটিকে নীল তিমি বলে দাবি করা হয়েছে। প্রাণীটির আসল পরিচয় জানতে প্রাণীটিকে গবেষণাগারে নিয়ে যাওয়া হয়েছিল। স্থানীয় এক বাসিন্দাই প্রাণীটির মৃতদেহের ছবি এবং ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের কুয়ামুয়াল বিচের কাছে প্রাণীটিকে প্রথম দেখা যায়। সর্বশেষ খবর অনুযায়ী, গবেষণাগার থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই প্রাণীটিকে একটি স্পার্ম হোয়েল বলে দাবি করা হয়েছে। আনন্দবিড়ির সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী পোস্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।